সকলে ভালো আছো? তা এর আগের দিনে আমরা যোগ মানে বছর পাঁচ দিনের অঙ্কে যোগ বিয়োগ আর গুণের অঙ্কগুলো করিয়েছিলাম, তাই তো? তা আজকে আমরা তোমাদের ভাগের অঙ্কগুলো দেখাবো। তা ভাগের অঙ্কগুলো তোমার দাগে ওই 122 পাতায় তোমার দাগে তিনের অঙ্কটা দেখো। 50 বছর 11 মাস 24 দিনকে 6 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে 6 দিয়ে ভাগ করবো 6 8 48, 8 × 10 = 10, 2 × 10 = 4, 5 = 12 বছর। আর ভাগ যাচ্ছে না, দু বছর আমরা মাসে নিয়ে আসবো, 12 দিয়ে গুণ করলে 12 × 24 মাস, তাহলে এখানে 8 বছর লিখে দিলাম আর 24 মাস এখানে হলো। 24 মাসের সঙ্গে 11 মাসটা যোগ করে দেবো, যেহেতু মাস আছে তাহলে 35 মাস, 35 মাস যাই হলো, তাহলে এবার এটাকে ভাগ করবো 5 × 36 ভাগ গেল, তাহলে 5 নেমে এলো 5 মাস, 5 মাস আছে হাত রইলো, তাহলে 5 কে 6 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 5 মাসকে 30 দিয়ে গুণ করে দিনে নিয়ে আসবো। 5 × 6 = 3, 5 = 15, 150 দিন, 150 দিনের সঙ্গে 24 দিনটা যোগ করে দেবো, তাহলে 174 দিন। এইবার ভাগ করবো 6 দিয়ে, 6 × 12, 5 × 4, 6 × 54, তাহলে দিন 29 দিন, তাহলে অতএব নিম্ন ভাগ কত সমান 8 বছর 5 মাস 29 দিন উত্তর। বোঝা গেছে? এইভাবে অঙ্কগুলো সাজাবে, সাজিয়ে এইভাবে প্রত্যেকটা করবে, আর এককগুলো লিখে লিখে আসবে। একক যদি না লেখো তাহলে কি হবে, না টপ করে ভুলে যাবে কি করছিলাম, বছর বছর থেকে গুণ করে মাস এলো, মাস থেকে আবার মাস আছে, এবার এখান থেকে দিন আসবে, এইভাবে তাহলে বছর মাস দিন আমরা এইভাবে পরপর পরপর এগিয়ে যাব, অঙ্কগুলো এইভাবে করবো। আমি এর পরের একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো অঙ্কটা। তাহলে আমরা তোমার দেখে আজকে এই অঙ্কটা দেখাচ্ছি, 5 নম্বরটা দেখাচ্ছি, দেখো 5 নম্বর দিয়ে 36 বছর 7 মাস 6 দিন, একে 8 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে 4 আষ্টিক 32, 32 4 আষ্টিক 32, 32 কে 6 দিয়ে বিয়োগ করলে 6 থেকে 2 বিয়োগ করে 4, 4 বছর, তাহলে 4 বছরকে 8 দিয়ে ভাগ করা যাবে না, এখানে 4 বছর উত্তর লিখে দিলাম। এবার দেখো 4কে আমরা মাসে নিয়ে আসবো, মাসে করতে গেলে বছরকে মাস করতে গেলে 12 দিয়ে গুণ করবো 48 মাস, এবার 7 মাস ছিল 7 মাস যোগ করে দিলাম, তাহলে 7 48 7 55 মাস, 55 কে আমরা ভাগ করা যাবে 6 আষ্টিক 48, 8 × 15 = 8 × 7 = 4 × 5 = 7 মাস, 7 মাসকে আমরা দিনে আনবো, 3 × 7 = 21, 210 দিন, 210 দিন 6 দিন আছে, আছে মানে 6 দিন যোগ করে নিলাম, তাহলে 216 দিন, 216 দিনকে 8 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 7 8 × 16, আর 15 × 6, তাহলে 7 আষ্টিক 56, তাহলে 56 মিলে গেল, তাহলে 27 দিন, অতএব নিম্ন ভাগ কত সমান 4 বছর 6 মাস 27 দিন, উত্তর বোঝা গেছে? এইভাবে করবে, ঠিক আছে? আর একটা অঙ্ক তোমাদের করে দিলে ভালো হতো, 8 এর অঙ্কটা করে দিচ্ছি, হ্যাঁ পারবে তো? আমি করে দিচ্ছি, তাহলে 8 এর দাগের অঙ্কটা আমরা টুকলাম, এবার 12 দিয়ে ভাগ করছি, 12 কে 25 দিয়ে ভাগ যাবে, 12 × 24, 2 বছর, তাহলে ওখানে লিখলাম 2 × 12 = 24, 1 বছর, এখানে 2 বছর লিখে দিলাম, আচ্ছা আর 1 বছরকে 12 দিয়ে ভাগ যাবে না, তাহলে 1 বছর = 12 মাস, 12 দিয়ে গুণ করলাম 12 × 1 = 12 মাস, 12 মাসকে 9 মাস এখানে আছে, তার 9 মাসটাকে যোগ করে দেবো 21 মাস, এইবার ভাগ করে যাবে 12 × 1 = 12, তাহলে 12 × 2 = 9, 9 × 2 = 2, তাহলে 9 মাস, এই 9 মাসকে এবার দিনে আনতে হবে, 30 দিয়ে গুণ করে দেবো, 3 × 7 = 270 দিন, আর ওখানে তো 18 দিন আছে, তাহলে 288 দিন, 288 দিনকে ভাগ করে যাবে 12 দিয়ে, 12 × 24, 4 8 নেমে এলো, 12 × 4 = 48, 48 হয়ে গেল, তাহলে 24 দিন, অতএব নিম্ন ভাগ করা সমান 2 বছর 1 মাস 24 দিন উত্তর। বুঝতে পেরেছো? এইভাবে অঙ্কগুলো করবে, মোটামুটি 3টা অঙ্ক করে দিলাম তোমাদের, আর এর পরের দিনে আমি 6-এর দাগে লেখা অঙ্ক করাবো। গুড বাই, ঠিক আছে, ভালো থাকো।